দেখছেন স্ট্রিং নিউজ। স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি আছি লাইভে, আর আজকের আপনার প্রার্থী মুখোমুখি এই পঞ্চায়েত নিয়ে এই অনুষ্ঠানে মুখোমুখি আপনার প্রার্থী এই অনুষ্ঠানে রয়েছেন নদিয়া জেলা পরিষদের 27 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী শাহিন পারভীন। শাহিন পারভীন, আপনাকে আমাদের স্ট্রিং নিউজে স্বাগত জানাচ্ছি। এবং প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাইব সেটা হচ্ছে যে আপনি এবার প্রথম ভোটে লড়ছেন নাকি এর আগেও ভোটে লড়ার কোনো অভিজ্ঞতা রয়েছে আপনার? না, আমি আগেও দাঁড়িয়েছিলাম 2013 সালে। কোন দলের হয়ে? সিপিআইএম দলের। আচ্ছা, আমি জিতেছিলাম। তো সেটা কি মানে, সেটা কি মানে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ? পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলাম। আচ্ছা, পঞ্চায়েত কর্মদক্ষ ছিলাম পঞ্চায়েত সমিতি আমাদের ছিল, মানে কৃষ্ণনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। তার মানে আপনার অভিজ্ঞতা রয়েছে মানে ভোটে ময়দানে লড়াই করার। আচ্ছা, তো এইবার যে আগে পঞ্চায়েত সমিতি আর এবার হচ্ছে জেলা পরিষদ, মানে ক্ষেত্রটা অনেক বড়, তো কতটা আশাবাদী যে আপনি এবার ভোটে জিতবেন? আমি 100% শিওর। হান্ড্রেড পার্সেন্ট শিওর? 100% শিওর। মানে যেভাবে মানে বুথে বুথে আমি ঘুরছি, কর্মীরা ছুটে আসছে, হ্যাঁ, এর থেকে আমি একেবারেই আশাবাদী যে আমি জিতবই। মানে এবং সারা পাচ্ছেন মানুষের মধ্যে? মানুষের সারা পাচ্ছি, যেখানে যাচ্ছি মানুষ ছুটে আসছে। আচ্ছা, তো এবার বলুন আপনি ঠিক মানে প্রচারটা কোন কোন গ্রামগুলিতে সারলেন, প্রচার এ পর্যন্ত করেছেন কোন কোন গ্রামে? পর্যন্ত আমি সোনডাঙ্গায় একদিনকে গেছি। আচ্ছা, তারপরে ঘাটেশ্বর, পোলতা, ডাঙ্গাপাড়া, দীপচন্দনপুর, তারপরে ওই তাতলা বাজারে। সেখানে মানুষের সাড়াটা কেমন পাচ্ছেন? মানুষের সাড়া খুবই ভালোই পাচ্ছি। আচ্ছা, এবং সেখানে মানুষ যখন যাচ্ছেন, তো মানুষের কাছে যখন ভোট চাইছেন, তারা কি বলছে? ভোট আপনাকে ভোট দেবে বলছে তারা? হ্যাঁ, তারা প্রত্যেকেই মানে পরিবর্তন চায় আর কি। আচ্ছা, একভাবে ওই দুর্নীতিময় গ্রস্ত সরকার কেউ চাচ্ছে না, চাইছে না। মানে এখন এই পঞ্চায়েতগুলো সব ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়ে গেছে। আচ্ছা, মেম্বার প্রধানরা সব ব্যবসা শুরু করেছে। হ্যাঁ, সাধারণ মানুষ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। মূলত আপনার লড়াইটা মানে কার বিরুদ্ধে? মানে এই যে আপনি জেলা পরিষদে দাঁড়িয়েছেন, এবং আপনার বিপরীতে কাকে আপনি প্রতিপক্ষ মনে করছেন? আমার মূলত আমার লড়াইটা শাসক দলের বিরুদ্ধে। শাসক দল মানে তৃণমূলের বিরুদ্ধে? হ্যাঁ, তৃণমূল, বিজেপি, সাম্প্রদায়িক দল, এদের বিরুদ্ধেই আমার লড়াই। আচ্ছা, এবং সেই লড়াইটা এবার মনে হচ্ছে মানে কতটা কঠিন মনে হচ্ছে এবার? সেরকম কি মনে হচ্ছে যে এটা কি খুব কঠিন একটা লড়াই, বা আপনার কাছে লড়াইটা খুব সহজ, কি মনে হচ্ছে আপনার কাছে লড়াইটা? আমি মানুষের যেভাবে এলাকা থেকে মানুষের সাড়া পাচ্ছি, তাতে আমার মনে হচ্ছে এবার লড়াইটা খুব একটা কঠিন হবে না। খুব একটা কঠিন হবে না, সহজই হবে। খুব মানে সহজই হবে, সহজে বামপন্থীরা জিতে যাবে, জিতে যাবেন। আচ্ছা, এইবার বলুন তো, মানে যদি আপনাকে আমি প্রশ্ন করি যে মানুষ কেন সিপিএম প্রার্থীকে ভোট দেবে, কেন আপনাকে ভোট দেবে? মানুষ মানে সবকিছুরই তো একটা পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। একভাবে একঘেয়ে তো কোনো কিছু ভালো লাগে না। আরে, শাসক দলের অত্যাচারে সাধারণ মানুষ মানে জর্জরিত, তারা মানে এর থেকে মুক্তি পেতে চায়, মানে এই সন্ত্রাস বাহিনীদের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায়। আচ্ছা, এই যে ভোটে একটা ভয়ের একটা আবহ ছিল, এখন কেন্দ্র বাহিনী আসছে, এই কেন্দ্র বাহিনী যে আসছে এতে আপনাদের কর্মীরা কতটা উৎসাহিত মনে করছেন? এতে কেন্দ্র বাহিনী আসলে ভালো হবে আর কি, মানে সন্ত্রাসটা তো বন্ধ হবে। তৃণমূলের যে সব মস্তান আছে তারা কোনো করতে পারবে না, কিছু করতে পারবে না, মস্তানি করতে পারবে না। কেন্দ্র বাহিনী দিয়ে মানে শান্তশিষ্টভাবে ভোটটা হবে, শান্তশিষ্টভাবে ভোটটা হবে, এতে সহজেই আমরা জয়লাভ করতে পারবো। আচ্ছা বলুন, এই যে একটা জিনিস আপনি রাজনীতি করছেন এবং ভোটে দাঁড়াচ্ছেন, মানে আমি বলতে চাইছি যে একদিকে সংসার, অন্যদিকে রাজনীতি,
এই দুয়ের মানে যে ব্যালেন্সটা কিভাবে রাখছেন, মানে সংসার সামলানো আবার রাজনীতিতে ভোটে যাওয়া, তো এইটা কিভাবে করছেন? মানে খুব একটা এটা বড় তো বিষয়, একটা একজন আপনি একজন গৃহবধূ, হ্যাঁ হ্যাঁ ফলে আপনার একটা দায়িত্ব থেকে যাচ্ছে, সংসারের একটা দায়িত্ব থেকে যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আবার রাজনীতির ময়দানে যাচ্ছেন। কতটা পরিবারের দিক থেকে কতটা সাপোর্ট পাচ্ছেন আপনি? পরিবারের দিক থেকে ভালোই সাপোর্ট পাচ্ছি, মানে হ্যাঁ সংসার সামলে তারপরে রাজনীতি করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ তাহলে সংসারে, সঙ্গে সঙ্গে আপনার হাজবেন্ড থাকছে হ্যাঁ সবসময়? সঙ্গে আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডও একজন শাখা সম্পাদক, উনি পার্টি করেন আগে আচ্ছা থেকে। আচ্ছা, হ্যাঁ, কি নাম আপনার হাজবেন্ডের? আব্দুল কাইয়ুম শেখ। বাড়ি কোথায়? বাড়ি রুকুনপুর, রুকুনপুর, হ্যাঁ, সাধনপাড়া ওয়ানে। সাধনপাড়া ওয়ানের রুকুনপুরে বাড়ি। এবং আপনার বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে আমার 25 বছর। 25 বছর বিয়ে হয়ে গেছে। আমি যখন আচ্ছা ক্লাস 9-এ পড়ি তখন আমার বিয়ে হয়েছে। আচ্ছা, তো যাই হোক, আপনি ভোটে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন জায়গায় ভোট প্রচার করছেন, তো আগামী দিনে কোথায় কোথায় ভোট মানে প্রচার করার পরিকল্পনা আছে? আগামীতে আমার ওই সোনডাঙ্গা যাব, হুম 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 তারপরে ওই খালপাড়, হুম ওটা বেলপুকুর অঞ্চলে, আচ্ছা, ওখানে যেতে হবে। হুম। আর আর আপনার এদিকে গ্রামের, আর আপনার আপনি যেখান থেকে দাঁড়িয়েছেন মানে এই জেলা পরিষদে 27 নম্বর জেলা পরিষদ আসনে, তো সেখানে নিজের গ্রামে আপনার মাটি কতটা শক্ত? নিজের গ্রামে আমার মাটি ভালোই শক্ত, আচ্ছা, সেখানে আপনি মানে হ্যাঁ ভোট ভালো পরিমাণ হ্যাঁ ভোট পাবেন। আমার গ্রামে 5টা বুথ আছে, 5টা বুথে মানে লালে লাল হয়ে যাবে একদম। আচ্ছা, মানে রুকুনপুর হ্যাঁ এলাকায়, হ্যাঁ আশপাশ হ্যাঁ এলাকাগুলিতে? আচ্ছা, রুকুনপুর, বারগোড়া, সাহেবনগর, রুকুনপুরটা বেশি। রুকুনপুরটা হ্যাঁ বেশি। আচ্ছা, একটা জিনিস বলুন যে আপনার রাজনীতিতে মানে আপনি কি মানে আপনার পরিবার যেখানে বিয়ে হয়েছে তারা চাইছে বলে রাজনীতিতে এসছেন, না আপনার মানে একটা নিজে নিজেরও একটা রাজনীতির প্রতি একটা আগ্রহ মানে না না সবসময় ছিল? রাজনীতি আমার রক্তে। রাজনীতি আপনার হ্যাঁ রক্তে? আমার আচ্ছা, দাদু হ্যাঁ আচ্ছা, মানে কংগ্রেস পিরিয়ডে মানে হুম 25 বছর অঞ্চল প্রধান ছিলেন, আচ্ছা, মানে আমার আর কি হুম মায়ের বাবা। আচ্ছা, তো আর সেখান থেকেই আর আপনি? আমার জ্যাঠামশাই, হুম হুম হ্যাঁ আমার জ্যাঠামশাই, উনিও 2 বার অঞ্চল প্রধান ছিলেন। এবং সেই মানে নিজে যখন সেই পরিবার থেকেই আপনি রাজনীতিটাকে হ্যাঁ খুব কাছে থেকে হ্যাঁ দেখেছেন কাছে সেইভাবে, থেকে দেখেছি, এবং হ্যাঁ সেইভাবেই রাজনীতিতে, জেনেছি, সেই জন্যই আমি রাজনীতিতে আসা, আমার ভালো লাগে। রাজনীতিটা। হ্যাঁ রাজনীতিটা আমার ভালো লাগে। আচ্ছা বলুন, যদি এই 27 নম্বর আসনে জেলা পরিষদের প্রার্থী আপনাকে মানুষ নির্বাচিত করে, মানে মানুষের সুখ দুঃখে তাদের পাশে কতটা থাকতে পারবেন বা তাদের কতটা উন্নয়ন করতে পারবেন? সে তো আমি চেষ্টা করব মানুষের পাশে থাকার, তবে আমাদের বাম ফ্রন্টের একটা আদর্শ নীতি আছে। হ্যাঁ তো পার্টির বাইরে আমি যাব না, পার্টি আমাকে যা দায়িত্ব দেবে, যা নির্দেশ করবে, আমি সেই মতো কাজ করব, সাধারণ মানুষের পাশে থাকব, তাদের মানে সুখ মানে দুঃখে। বিপদ আপদে কি বিপদে সাধারণ আপদে মানুষ পাবে আপনাকে, পাশে পাবে? হ্যাঁ অবশ্যই পাবে, তাদের মানে সাধারণ মানুষের ভোটে তো আমি জয়ী হচ্ছি, সাধারণ মানুষই তো আমাকে একটা জায়গায় পৌঁছে দেবে, হুম, তো তাদের কথা তো ভাবতেই হবে। তাদের কথা আপনি হ্যাঁ ভাববেন। সে আচ্ছা, অবশ্যই। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি, মানে আমাদের স্টিং নিউজের দর্শকদের জন্য বা আপনার এলাকার ভোটারদের জন্য আপনার যদি কোনো আবেদন থাকে আপনি বলতে পারেন, কি আবেদন রাখবেন? আমাদের যে ভোটার রয়েছে আপনার যে আসন, সেই আসনের ভোটারদের কাছে আপনার কি আবেদন, একটু ক্যামেরার দিকে তাকিয়ে যদি বলেন। হ্যাঁ, ভোটারদের কাছে আমার একটাই আবেদন, আপনারা মানে ভালোভাবে ভোট দেবেন, হ্যাঁ শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটটা দেবেন। হ্যাঁ কোনো কোনো গণ্ডগোল যাতে না হয়, মস্তানি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আর আর আপনাকে ভোট দেওয়ার কোনো আবেদন রাখবেন? হ্যাঁ অবশ্যই, কি আপনারা বলবেন আমাকে বলুন সেটা। আমাকে ভোট দেবেন, হ্যাঁ কাস্তে হাতুড়ি তারা চিনে, আমি
জেলা পরিষদের 27 নম্বর আসনে নম্বর আসনের দাঁড়িয়েছি, 27 নম্বর আসনের প্রার্থী সাইন পারভীন আমাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, বিপুল ভোটে জয় করবেন এই আশাটাই আমি সাধারণ মানুষের কাছে রাখবো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নদিয়া জেলা পরিষদের 27 নম্বর আসনের সিপিএম প্রার্থী শাহিন পারভীনের সাক্ষাৎকার। আপনারা ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি।